আমাদের আজকে হচ্ছে ব্যাচেলর বারবিকিউ তার মানে হচ্ছে যে মেরিট ব্যাচেলর এবং অরিজিনাল ব্যাচেলর বিবিকিউ হ্যাঁ সো সেই ব্যাচেলর বারবিকিউতে এখানে মানে কুকিং চলতেছে তারপর এখানে কিছু হয়ে গেছে অলরেডি যেটা দেখতে পাচ্ছেন বেশ পুড়ে গেছে এগুলো বাট অনেক টেস্ট হবে মনে হচ্ছে আর এখানে মাখানো কিছু আছে তারপর এখানে পুরো টেবিলের মধ্যে আছে সব খাবারগুলো এখানে দেখতে পাচ্ছি নান তারপর এখানে কিছু নান স্টকে আছে তারপর এখানে কিছু ড্রিঙ্কস আর এটা খুবই মজার একটা খাবার মনে হচ্ছে কর্ন সাথে ব্রোকলি টমেটো মিক্স করে একটা সালাদ তারপর এখানে দেখতে পাচ্ছি ওয়াটারমেলন মনে হয় তরমুজ তারপর এটা কি জানি না সালসা এটা হচ্ছে ম্যাঙ্গো আর ইয়ে পিস সালসা আর সাথে চিপস খুবই মজা দুটো মিক্স করে খেলে আর এখানে আছে কোলসলা আর সাথে ড্রিঙ্কসও আছেই আর চা না হলে তো একদমই নয় আর এখানে বসে আছেন আমাদের মিরাজ ভাই তারপর সানি ভাই খাবার মজা হয়েছে অনেক মজা আর সপ্তাহ হাড্ডি দেখা যাচ্ছে খুব ভালো লাগছে ইজি টিভি কে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে কভার করার জন্য আপনি ইজি টিভি সম্পর্কে এখনো জানেন নাই কেন আসলে উনি বার্জিনাতে নতুন এসেছে তো এই জন্য উনি জানে না ঠিক সময় সময় সাত দিন উনি দুদিন ভাই জেলে ছিল উনি মাত্র বার্জিনাতে মাত্র নতুন আসছে ওই মাত্র সিরিজ হয়েছে উনি বার্জিনাতে এখনো বার্জিন তারপর ডায়মিলাইজেস্টে বার্জিনি হ্যাঁ আমাদের সবাই ভাই হ্যাঁ তারপরে যাক আজকে সবাই মালসের প্রোগ্রামকে উপেক্ষা করে এখানে আসছে সবাইকে অনেক ধন্যবাদ আর এখানে মালসের ছোট ভাই না কি হয়েছে কাজী তানিম কোনটা কঠিন এটা খাবার সবই ভালো আর আমি দেখতে পাচ্ছি আপনারা বাটি নিয়ে খাচ্ছেন আপনারা প্লেট নিতে পারেন বড় প্লেটে খেতে পারেন তারপর আমাদের মাহফুজ ভাই দেখি কি বলে হাই সাইফ ভাই এই অ্যারেঞ্জ করলো যে ব্যাচেলর বারবিকিউ পার্টি অনেক সুন্দর হয়েছে বিশেষ করে বানানা চিকেনটা অনেক টেস্ট ভালো হয়েছে ধন্যবাদ আর আমাদের শরীফ ভাই এখানে আছেন উনি ওনার বাচ্চা নিয়ে আসছেন ব্যাচেলর বাড়ি তো একটা স্যাম্পল নিয়ে আসছেন উনি ব্যাচেলর মেরিট ব্যাচেলর হিসাবে আপনারা বড় প্লেট নিয়ে খেতে পারেন আর একটু রিল্যাক্স মোডে খেতে পারবেন তো রান্না চলছেই মানে কুকিংটা চলছেই আর এখানে যে অনেকগুলো চিকেন দেখা যাচ্ছে আমরা একটু পরে আবার হাতে চিকেনগুলো উল্টে দিতে হবে এক পাশ যদি পুড়ে যাচ্ছে আর মাখানো চিকেনও আছে নান আছে খাবার দাবার আছে ভালোই তা আমি এখানে খাইনি আমি টেস্ট করবো একটু পরেই আজকে অনেক গরম কয়লাতে পোড়ানো চিকেনগুলো খেতে খুব মজা হয় আর এখানে একটা স্মোকি ফ্লেভার হয় ফ্লেভারটা খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন অনেক প্রচুর পরিমাণ নিচে থেকে তাপ আসছে
কোনটা এটা নতুন একটা আইটেম করছি টেস্ট করার জন্য এসে যদিও বা দেখতে অনেক সুন্দর অনেক ভালো মনে হচ্ছে খাওয়ার বেলায় তারপরেও বলতে হয় তারপরেও খাই খেয়ে দেখি কেমন হয় অসাধারণ কেমন টেস্ট বলা যাবে না তবে এটা হেলদি কিন্তু এখানে টমেটো দেওয়া আছে করন দেওয়া আছে তারপর ব্রোকলি সাথে আবার একটু অনিয়ন দেওয়া আছে তো বেশ এটা হেলদি মনে হচ্ছে আর সাথে যদি একটু চিকেনটা একটা কামড় দেওয়া যায় অসাধারণ ইজিটিভির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি কারণ হচ্ছে আপনি আসছেন আজকে এটা একটা ব্যাচেলার পার্টি অর্থাৎ মেরিট ব্যাচেলার এবং কমপ্লিট ব্যাচেলার তো সবার জন্য আজকে যে বারবিকিউ পার্টি এটা হচ্ছে ব্যাচেলার বারবিকিউ পার্টি থ্যাংক ইউ সাইফ ভাই ফর ব্যাচেলার বারবিকিউ পার্টি সো লট অফ ফুডস সো উই আর এনজয়িং থ্যাংক ইউ ভেরি মাচ সো ইউ ইয়া সো উই ওয়ান্টস দিস থিংস এভরি ইয়ার ওকে ওকে বারবার বাবা আমার বউ আবার প্রতি বছর যেতে হবে ভাবিও খুশি আমরাও খুশি ভাবিও খুশি আমরাও খুশি স্পেশাল থ্যাংক ইউ ভিডিওটা ভালো আছে থ্যাংক ইউ বাংলাদেশ